আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য আসছে সুখবর, বয়সে ছাড় দেবে সরকার। জি বন্ধুরা, এই নিউজটি হচ্ছে আজকের ছিল, আজকে বিকেলে এই নিউজটি করেছে দ্য ডেইলি ক্যাম্পাসের। এই নিউজটি আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম। চলুন আমরা মেইন নিউজে চলে যাই। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নানা বিধিনিষেধ বা লকডাউনে সরকারি চাকরির পরীক্ষা সময় মতো নিতে না পারায় এবছরও চাকরি প্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার 29 জুন দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে চাকরি প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছেন। তিনি বলেন, যে সময় থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলো হওয়ার কথা কিংবা পরীক্ষা নেওয়ার কথা, সেই সময় থেকে কয়েক মাস বয়সে ছাড় পাবেন চাকরি প্রার্থীরা। গত বছর করোনা মহামারীতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের বয়সে ছাড় দেয় সরকার। ওই বছর 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী 5 মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দিয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে এবছরও করোনা মহামারীর সংক্রমণ পরিস্থিতিতে গত 5 এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে সরকার। কয়েক দফা বাড়ানোর পর এটি আরও কঠোর হয়ে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো আটকে আছে, কিছু পরীক্ষাও নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় দেশে বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে সরকারি চাকরিতে শূন্য পদ 3 লাখের বেশি। সম্প্রতি প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্যাটিস্টিক্স অফ সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস 2020 শীর্ষক প্রতিবেদনের তথ্যানুযায়ী বর্তমানে দেশে সরকারি চাকরিতে 3,80,955টি শূন্যপদ রয়েছে। করোনাকালীন প্রণোদনা হিসাবে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে 32 বছর করার দাবি জানিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। সর্বশেষ সংবাদগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভালো লাগা অনুভূতি আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের মেম্বার হন নাই, অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাওয়ার। তাহলে সবার আগে সর্বশেষ নিউজগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা এই ভিডিওর শেষ পর্যন্ত থেকেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।